তোমাদের মধ্যে একজন দাঁড়াও, একজন দাঁড়াবে যে কর থেকে চন্দ্রবিন্দু বন্ধু শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে, মুখস্থ এবং শুদ্ধ করে। আচ্ছা এবার সাহস করে একজন দাঁড়াও যে ভুল বললে কোনো আপত্তি নেই। ওটা নাম বলো তোমার। হ্যাঁ বলো। তালি হয়ে যাবে তো সাহস করে শুদ্ধ বলছে সেজন্য না, সাহস করে দাঁড়িয়েছে জন্য। এবার আর একজন দাঁড়াও তো, কে বলতে পারবো একদম উল্টা পাল্টা বলতে পারবে, কে একদম উল্টা পাল্টা? ওই যে সরিয়া সরিয়া হ্যাটটারা মূর্ধন্য স মূর্ধন্য দন্তন্য হাটু ভাঙ্গা দা কান্দে বাড়ি দহ বহ তারপরে খেও, এরকম বৈষ্ণরা ডৈষণ্যরা উম নিও, এরকম উল্টা পাল্টা করতে পারবে কি? এরকম একদম দাঁড়া উল্টা পাল্টা একদম মারদাঙ্গা উল্টা পাল্টা বলবে, এরকম একদম দাঁড়া। হ্যালো এটাকে বলে উম, তাই না? এটাকে কি বলে নিও, তাই বলে কিনা বলো? এটাকে কি বলে হাটু ভাঙ্গা দ, এটাকে কি বলে কান্দে বাড়ি দা, এটার কি বলে হ্যাটকারা মূর্ধন্য স বা প্যাটকারা মূর্ধন্য স, তাই কি না বলো? হ্যাঁ বলো। এটার কি বলে বৈষ্ণরা বলে না? এটার কি বৈষ্ণরা বলে? এটা দৈষ্ণরা বলে, দৈষ্ণরা বৈষ্ণ তাই বলে কিনা বলো? এই তাই বলে না? এটার কি বলে বর্গীয় বলে না? হ্যাঁ এটার মধ্যন্য বলে, তাই না? এটার মধ্যন্য বলে না? এটা কি বলে দন্তন্য বলে কিনা বলো? সারা দেশে এরকম উচ্চারণ করে না, বাচ্চাদেরকে এরকম শেখায় না? হ্যাঁ বলো। এটা সরিয়া শিখে না, এটা সরিয়া, এটা সরিয়া শিখায় না? হ্যাঁ বলো। এগুলো শিখায় না? তাহলে শুদ্ধরা শিখবে তোমরা? রাজি সবাই শুদ্ধ শিখবা একবারে সারা জীবনের জন্য? আর চ কোথায় হবে? তালুতে আমার সঙ্গে প্রাণ খুলে বলো, বলো ক। আচ্ছা আগে অ থেকে শুরু করি, অ বলো অ আ, তার মানে আর সারা জীবনে সরিয়া সরিয়া বলবো না, তাহলে বাজারকে কি বলতে হবে? আমাকে 1 কেজি সরিয়া আম দেন, সরিয়া আম হবে? বলো অ আ হর্ষই, মানে দেখো উচ্চারণ কি হবে, হর্ষই দেখো, হ র স ব দেখো, এই যে হ র স ব হর্ষই মনে দেখবে, হর্ষই। হ্যাঁ বলো আবার বলো অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি এ ঐ ও ও, ঠিক আছে আরেকবার বলো অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি এ ঐ ও ও, ঠিক আছে। এবার ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এটাই লাস্ট ওয়ান, কিন্তু চাইলে রেকর্ড করে নিতে পারবো। কোথায় বলো ক খ গ খ ও চ ছ জ ছ ইয় ড ঠ ড ঠ মূর্ধন্য ন মূর্ধন্য ন ত ঠ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ য বায়ুবিন্দুর ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ। এবার কেউ বলে কোনো বর্ণ নেই কিন্তু, ওটা কয় স যুক্ত বর্ণ, ওটা কি কয় স, ওটা কি কেউ নাই, তাহলে হেও হবে, হেও হয় ম কি বন্ধ ধরে হ, তাই না? ডয় বিন্দু র ঠয় বিন্দু
নয় বিন্দুর অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ, ঠিক আছে? চন্দ্রবিন্দু, ওরা বলে চন্দ্রবিন্দু চাঁদ, এগুলো বলতে হবে না, ঠিক আছে? এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত রেকর্ড, এরপর যাকে ধরবো সে জন্য পারো, নাহলে কিন্তু খবর আছে উল্টা উল্টা বললে, যাকে ধরবো সে পারবে। বলো ক খ গ খ ও চ ছ জ ছ ঞ ট ঠ ড ঠ মূর্ধন্য ন মূর্ধন্য ন ত থ দ থ দন্ত ন অল্প ফ ব ভ ম অন্তস্থ জ বয়বিন্দুর ল তলব স মূর্ধন্য স দন্ত স হ ডয়বিন্দুর ভয়বিন্দুর অন্তস্থ খণ্ডত অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু। না তালি হবে না, এমন তালির মধ্যে বললো না আসলে, ভালো করে দেখো ওয়ান টু থ্রি। এবার আমি হলপ করে বলতে পারবো, যারা টাইম লাইনে বসে উল্টা পাল্টা বলছে, বলে এদেরকে মাঠে এনে ছেড়ে দিলে একই অবস্থা হবে, ঠিক আছে? কি অবস্থা, আরো কত ভয়ঙ্কর, কারণ ওই মফিজরা জানেই না ওর নামটা যে, সেটাই জানে না, নিজের নাম লেখে কি জানো, ময়কার বিশ্বের লেখে না, তাই লেখে কিনা বলো, তারপরে ডাক্তাররা ডাহা লিখে রাখে, এটা ভুল, পরীক্ষার ক্ষেত্রে কি লেখে উত্তর লিখতে গিয়ে এতটা বসে হু 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 মানে কি, ওর উত্তর লেখে মানে উত্তর মানে ডট উত্তর হ, নিজের নাম লিখে রাখছে মদন মোহন এমডি, এমডিতে কি হয় মদন মোহন, তাই কিনা বল, অনেকে এমডি কি লেখে এরকম লেখে না, এমডিতে কি হয় মদন মোহন মদন, এম এম মদন মদন, তো জানে না যে নিজের নাম ভুল কি লেখে। এখন ভাইয়া আমি কি নায়িকাদেরকে দেখাবো, বাংলা ছবি নায়িকাদের দেখবা, নামগুলো বলতে পারবো আমার সঙ্গে একসঙ্গে, বলো মৌসুমী, মুনমুন, ময়ূরী, শাবনুর, পপি, অরুণা বিশ্বাস, অরুণা বিশ্বাস, জুমকা, নাসরিন, জয়া, বর্ষা, তিশা, মাহি, পরিমণি, বিদ্যাশ্রী আমিন, মিথিলা, তাহলে একসঙ্গে আমি বলি তো, রাখলি শোন, মৌসুমী, মুনমুন, ময়ূরী, শাবনুর, পপি, অরুণা বিশ্বাস, জুমকা, নাসরিন, জয়া, বর্ষা, তিশা, মাহি, পরিমণি, বিদ্যাশ্রী আমিন, মিথিলা, ওকে? এদেরকে দেখাবো আজকে, দেখাবো, কে কে দেখতে রাজি আসো, দেখতে রাজি কে কে, হাত উঠা, এক মিনিট লাগবে, দেখাবো না, অঙ্ক কেন বলেছিলে দেখাবো, দেখতে রাজি কে কে, তারা হাত উঠা, ওকে থ্যাংক ইউ, হাত উঠা, হাত তো দেখা যায় না, কলম নালে তো হইব না, তুমি চুন নালে হইব নাকি, অনেকে হাত উঠে না, সুরকায় কেমন লাগে বলো, এই তাহলে শুরু করি, করবো ইনশাআল্লাহ, তাহলে টাইম নিয়ে থেকে বিদায় নিই, কত দেখাবো, সব ক্লাস ফ্রি, একজন দাঁড়িয়ে তুই যারা বাড়ি কই বল, ক থেকে চন্দ্রবিন্দু শুদ্ধ করে বলবে, ও স্যার একটু শিখেছি, ও স্যার গো উল্টা বলা বলে মারবো কিন্তু, আগে কি উল্লো তো একটু বল বল বল, আমরা টাইম লাইন থেকে বিদায় নিই, তারপর বলবো না, ঠিক আছে? এই ক্লাসটা ছিল প্রবাসী ভাইদের জন্য, তাদের মাতৃভাষার প্রতি অনেক দরদ, ওরা সত্যটা শিখতে চাইতো ওই জন্য, ওকে বিদায় নিচ্ছি।